হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সিলেটের টানা তৃতীয় জয়, ঘরের মাঠে অপ্রতিরোধ্য সিলেট সিক্সার্স। ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর মঙ্গলবার তাদের কাছে হার মানল রাজশাহী কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসরের রেকর্ড স্কোর করার পর 33 রানে জিতল নাসির হোসেনের দল। টানা তিন জয়ে তিন ম্যাচ শেষে 6 পয়েন্ট নিয়ে সবার উপরে সিলেট। খুলনা টাইটান্সের বিপক্ষে দুই দিন আগে 202 রান করেছিলেন ঢাকা ডায়নামাইটস। বিপিএল এর পঞ্চম আসরে যেটা ছিল কোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মঙ্গলবার রাজশাহী কিংসের মুখোমুখি হয়ে সেই স্কোরকে পেছনে ফেলেছে সিলেট। এই আসরে এখন পর্যন্ত শতভাগ সফলতা ধরে রাখা নাসিরের দল 6 উইকেটে করে 205 রান, জবাবে 8 উইকেটে 172 রানে থামতে হয় রাজশাহীকে। কঠিন লক্ষ্যে নেমে শুরুটা চাহিদা মতো করেছিলেন রাজশাহীর দুই ওপেনার লুক রাইট ও মমিনুল হক। প্রতি ওভারে প্রয়োজনীয় 10 রানের পাশাপাশি ছিল তারা, কিন্তু লিয়াম প্লাঙ্কেটের জোড়া আঘাতে বিরাট ধাক্কা খায় রাজশাহী। ষষ্ঠ ওভারে দ্বিতীয় ও চতুর্থ বলে মমিনুল ও রনি তালুকদার আউট হন ইংলিশ পেচারের কাছে। 16 বলে 24 রান করেন মমিনুল। দুই বল খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন রনি। তারপরও পথ হারায়নি রাজশাহী। মুশফিকুর রহিমকে নিয়ে রাইট রানের গতি ধরে রেখেছিলেন, কিন্তু আবারও জোড়া আঘাতের মুখোমুখি গতবারের ফাইনালিস্টরা। আবুল হাসান দশম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে মুশফিক ও সামিত প্যাটেলকে শূন্য রানে সাজঘরে পাঠান। রাজশাহীর ঘুরে দাঁড়ানো লড়াই তখনই স্মিত হয়ে পড়ে। প্ল্যাঙ্কেট 39 বলে 3-4 ও 4-6 56 রানে আউট হন। এরপর জেমস ফ্র্যাঙ্কলিন 23 বলে 35 রানের ঝড় তুললেও সেটা কেবল হারের ব্যবধান কমাতে পেরেছে। ড্যারেন সামি 9 বলে 9 রান করে আউট হন। আবুল হাসান নেন রাজশাহীর অধিনায়কের উইকেট। সিলেটের বল হাতে আবুল হাসান ও প্ল্যাঙ্কেট সর্বোচ্চ 3টি করে উইকেট নেন। এর আগে ঢাকা ও কুমিল্লার বিপক্ষে প্রথম দুই ম্যাচে পরে ব্যাট করেছিলেন সিলেট। দ্বিতীয় ম্যাচে তারা টসে হেরে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে পুরোদমে ব্যাটিং শক্তি দেখায়। উপুল ধারাঙ্গার টানা তৃতীয় হাফ সেঞ্চুরি এবং আন্দ্রে ফ্লেসার এবং দানুষ্কা জোড়া ইনিংস সিলেটকে এনে দেয় এই আসরের সবচেয়ে বেশি দলীয় রান। থারাঙ্গার সঙ্গে প্লেসার শুরু করে মারকুটে ব্যাটিং করেন। প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 63 রান করে সিলেট। এই জুটির বিচ্ছেদ হয় 101 রানে। 30 বলে 5-4 ও 3-6 48 রান করে প্লেসার, রান আউট হন। 35 বলে 5-4 ও 1-6 50 রান করার পর দুই বল খেলে থারাঙ্গা ক্যাচ দেন ড্যারেন স্যামিকে। সিলেটের সর্বোচ্চ স্কোরের উইকেটটি নেন ফ্ল্যাঙ্কলিন। তাদের দুজন ফেরার পর স্বাগতিকরা আর কোনো বড় জুটি করতে পারেনি। তবে দানুষ্কার 22 বলে 2-4 ও 3-6 42 রান করে গতি বাড়ান। শেষ দিকে 12 বলে 25 রান করে দলের স্কোর বোর্ডে 200 রান এনে দেন অপরাজিত ব্যাটসম্যান রস হোয়াইটলে। রাজশাহীর বিপক্ষে সবচেয়ে বেশি দুই উইকেট নেন কেসরিক উইলিয়ামসন।